আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য প্রথমে বিশেষ বিশেষ খবর রাষ্ট্রপতি তিন দেশ সফরের প্রথম পর্বে এখন ফিজিতে প্রধানমন্ত্রী দেশের রেকর্ড গ্যাস উৎপাদনে সন্তোষ প্রকাশ করেছেন চিফ অব ডিফেন্স স্টাফ আজ নতুন দিল্লিতে তিন বাহিনীর আর্থিক সম্মেলনের সভাপতিত্ব করবেন বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে বিদেশ মন্ত্রক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারতীয় নাগরিকদের সেদেশে না যাবার পরামর্শ দিয়েছে প্যারিস অলিম্পিক্সে ভারতের ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন আজ ব্রোঞ্জ পদক জয়ের লক্ষ্যে খেলতে নামবেন আসছি বিস্তারিত খবরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিন দেশ সফরের প্রথম পর্বে এখন ফিজিতে রাজধানী শহর সুভাতে তিনি একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ফিজির সংসদে বক্তব্য রাখার পাশাপাশি তিনি দেশে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে মত করবেন এরপর তিনি নিউজিল্যান্ডের রাষ্ট্রপতির দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি ওয়েলিংটনে এক আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনেও ভাষণ দেবেন অকল্যান্ডে তিনি ভারতীয় জনগোষ্ঠীর সঙ্গে আলাপচারিতায় মিলিত হবেন সফরের শেষ পর্যায়ে তিনি টিমল লেস্টের রাজধানী শহর দিল্লিতে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করবেন সেখানে তিনি ভারতীয়দের সঙ্গেও মিলিত হবেন রাষ্ট্রপতির এই তিন দেশ সফর ভারতের অ্যাক্ট ইস্ট নীতি এবং দক্ষিণ পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারতের বিশেষ গুরুত্বকেই প্রতিফলিত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের রেকর্ড গ্যাস উৎপাদনে সন্তোষ প্রকাশ করেছেন তিনি জানান উন্নত ভারত গড়ে তুলতে জ্বালানি ক্ষেত্রে স্বনির্ভর হয়ে ওঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর সামাজিক মাধ্যমে এক বার্তার প্রত্যুত্তরে তিনি এই অভিমত প্রকাশ করেন দু হাজার সালে গ্যাস উৎপাদন হয় আঠাশ দশমিক সাত বি দু হাজার তেইশ চব্বিশে তা বৃদ্ধি পেয়ে হয় ছত্রিশ দশমিক চার তিন বিসিএম শ্রীপুরী আশা করেন দু সালের মধ্যে দেশে গ্যাসের উৎপাদন বৃদ্ধি পেয়ে হবে পঁয়তাল্লিশ দশমিক তিন বিসিএম এই সাফল্যের জন্য তিনি দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন ফৌজদারি বিচার ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল ই তথ্য প্রমাণ ন্যায় সেতু ন্যায়শ্রুতি ও ই সমন ব্যবস্থার উদ্বোধন করেন চণ্ডীগড়ে গতকাল এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন নতুন তিনটি ফৌজদারি আইন ভারতে ব্রিটিশ আমলের আইন ব্যবস্থার অবসান ঘটিয়েছে জনসাধারণকে দ্রুত ন্যায় বিচার দিতে সাহায্য করবে এবং এর মাধ্যমে দণ্ডের চেয়ে বেশি জোর দেওয়া হয়েছে ন্যায়ের ওপর লোকসভায় আজ দু হাজার চব্বিশ পঁচিশের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের ব্যয় বরাদ্দের দাবি নিয়ে আরও আলোচনা হবে এছাড়াও গোয়ার বিধানসভায় তপশিলি উপজাতিদের প্রতিনিধিত্বের পুনর্বিন্যাস বিল দু হাজার চব্বিশ লোকসভায় পেশ করা হবে রাজ্যসভায় তেল ক্ষেত্র নিয়ন্ত্রণ ও উন্নয়ন সংশোধনী বিল দু পেশ করার কথা রয়েছে উচ্চকক্ষে কৃষি মন্ত্রকের কার্যপদ্ধতি নিয়েও আলোচনা হতে পারে কেন্দ্র ওয়াক আইনের সংশোধনের কথা বিবেচনা করছে সংসদে এই বিষয়ে একটি বিল আনা হতে পারে বলে সরকারি সূত্রে জানা গেছে গত শুক্রবার এই বিলটি কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদিত হয় নতুন সংশোধনীতে ওয়াক অফ বোর্ডের ক্ষমতা হ্রাস করা হতে পারে বলে মনে করা হচ্ছে এছাড়া ওয়াক অফ বোর্ডে মহিলাদের প্রতিনিধিত্ব রাখার জন্য নতুন সংশোধনীতে একটি সংস্থান থাকবে যে কোনো সম্পত্তিকে ওয়াকফ বোর্ডের মালিকানার বলে ঘোষণা করার যে ক্ষমতা বর্তমান ওয়াকফ রয়েছে তা সংশোধন করে বোর্ডের সম্পত্তির ওপর নজরদারির জন্য ম্যাজিস্ট্রেটের হাতে ক্ষমতা দেওয়া হতে পারে বলে নতুন সংশোধনীতে সংস্থান রাখা হয়েছে সারা দেশ জুড়ে ওয়াকাফ বোর্ডের হাতে বর্তমানে আট লক্ষ সত্তর হাজার সম্পত্তি রয়েছে এর মধ্যে ন লক্ষ চল্লিশ হাজার একর ভূ সম্পত্তিও আছে উনিশশো সালে বর্তমান ওয়াকফ আইনটি চালু হয়েছিল চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান আজ নতুন দিল্লিতে তিন বাহিনীর আর্থিক সম্মেলনের সভাপতিত্ব করবেন সশস্ত্র বাহিনীগুলোর আর্থিক বিষয়ে সমন্বয় বাড়ানোই এই সম্মেলনের উদ্দেশ্য কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টস এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ আধিকারিকরা বৈঠকে অংশ নেবেন সম্মেলনের সময় প্রতিরক্ষা ক্ষেত্রের ব্যয়ে বিভিন্ন পক্ষের মতামত এবং প্রতিরক্ষা সামগ্রী সংগ্রহের সময় উদ্ভূত সমস্যাগুলির সমাধান খুঁজে বের করার বিষয়ে আলোচনা হবে সম্মেলনে বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম দ্রুত কেনার ক্ষেত্রে তিন বাহিনীর আর্থিক উপদেষ্টা এবং সামগ্রী সংগ্রহশালার মহাপরিচালকরা তাদের সংস্থার ভূমিকা সম্পর্কে জানাবেন ত্রিপুরায় ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে আগামী আটই আগস্ট ভোট নেওয়া হবে এই ভোটের কাজে নিযুক্ত ভোট ভোটকর্মী নিরাপত্তাকর্মী ও অন্যান্য সংশ্লিষ্ট কর্মীদের শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয় গতকাল উল্লেখ্য ওই রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মোট ছ হাজার নশো নয়টি আসনের মধ্যে চার হাজার আটশো ছয়টি আসনে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন ফলে নির্বাচন হবে দু হাজার একশো তিনটি আসনে এই আসনগুলিতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের প্রচার চলছে তবে ক্ষমতাসীন বিজেপি প্রচারে অন্য সব দলকে টেক্কা দিচ্ছে হিমাচল প্রদেশে মেঘ ভাঙা বৃষ্টির জেরে বন্যায় বিয়াল্লিশ জন এখনও নিখোঁজ তাদের খোঁজে যুদ্ধকালীন তৎপরতায় তল্লাশি অভিযান চলছে মান্ডি জেলায় দুজনের এবং সিমলায় একজনের দেহ উদ্ধার হয় মান্ডিতে নিখোঁজ দশজনের মধ্যে এ পর্যন্ত আটজনের দেহ উদ্ধার হয়েছে বড় বড় বোল্ডারগুলিতে বিস্ফোরণ ঘটিয়ে সেগুলির নিচে কেউ আটকে রয়েছেন কিনা তা দেখা হচ্ছে এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে বিদেশ মন্ত্রক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারতীয় নাগরিকদের সেদেশে না যাবার পরামর্শ দিয়েছে একই সঙ্গে মন্ত্রক বাংলাদেশে এই মুহূর্তে যেসব ভারতীয় নাগরিক রয়েছেন তাদের খুব সাবধানে থাকার পরামর্শ দিয়েছে জরুরি প্রয়োজন ছাড়া কেউই যাতে না বের হয় তাও বলা হয়েছে প্রয়োজনে জরুরি ফোন নম্বরের মাধ্যমে ঢাকায় ভারতীয় হাই কমিশনের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে এই নম্বরগুলি হল শূন্য শূন্য আট আট শূন্য এক নয় পাঁচ আট তিন আট তিন ছয় সাত নয় আরেকটি নম্বর শূন্য শূন্য আট আট শূন্য এক নয় পাঁচ আট তিন আট তিন ছয় আট শূন্য এছাড়াও আরও একটি নম্বর রয়েছে শূন্য শূন্য আট আট শূন্য এক নয় তিন সাত চার শূন্য শূন্য পাঁচ নয় এক এদিকে জাতিসংঘের মানবাধিকার প্রধান ফালকার ট্রুক বলেছেন বাংলাদেশের মর্মান্তিক সহিংসতা বন্ধ করতে হবে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হেনস্থা বন্ধ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান তিনি ঢাকায় আজ যে গণমিছিল আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং এর বিপরীতে ক্ষমতাসীন আওয়ামী লীগের যুব শাখাকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দাঁড়াতে বলা হয়েছে তার জন্য তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন এতে আরও প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের হবার আশঙ্কা রয়েছে এদিকে বাংলাদেশে নতুন করে হিংসাত্মক ঘটনায় পুলিশ কর্মীসহ সহ কমপক্ষে আশি জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অনেকে তবে কোনো কোনো সূত্রে মৃতের সংখ্যা আরও বেশি বলে জানানো হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের কর্মী সমর্থক এবং ছাত্র সংগঠনের সদস্যদের সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের সংঘর্ষবাদে সিরাজগঞ্জ জেলায় মারমুখী জনতা থানায় হামলা চালালে নিহত হন তেরো জন পুলিশ আধিকারিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে দেশজুড়ে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন ছাত্রনেতারা এই দাবিতে আজ ঢাকা পর্যন্ত লং মার্চ কর্মসূচির কথা তারা ঘোষণা করেছেন জনগণের সুরক্ষায় আজ থেকে তিন দিন ছুটি ঘোষণা করেছে সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল পরিস্থিতি নিয়ে তার বাসভবনের নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির সঙ্গে বৈঠক করেন কোটা সংস্কারের দাবিতে গত মাসে যে ছাত্র আন্দোলন শুরু হয় এখন তা পরিণত হয়েছে সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের ছাত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে পরিস্থিতি মোকাবিলায় গতকাল সন্ধ্যে ছটা থেকে কারফিউ জারি করা হয়েছে ঢাকায় ইন্টারনেট এবং মোবাইল পরিষেবা বন্ধ এই অশান্তির জন্য বিরোধীদের এবং অধুনা নিষিদ্ধ জামাত এ ইসলামীকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী হাসিনা এবং তার দল আওয়ামী লীগ আন্দোলনকারীরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে ব্রিটেনের উত্তর পশ্চিমাঞ্চলীয় সাউথপোর্ট এলাকায় ছুরিকাহত হয়ে তিন তরুণীর মৃত্যুর পর দেশের বিভিন্ন স্থানে হিংসাত্মক সংঘর্ষ ছড়িয়ে পড়েছে গত সপ্তাহে সাউথপোর্টে একটি শিশুদের মৃত্যু শিক্ষা কেন্দ্রে এই ঘটনা ঘটে এরপরই উগ্র দক্ষিণপন্থী এবং অভিবাসন বিরোধী প্রতিবাদকারীরা রাস্তায় নেমে হিংসাত্মক আন্দোলন শুরু করে ম্যানচেস্টার লিভারপুল ব্রিস্টল হ্যাল বেলফাস্ট প্রভৃতি এলাকায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাঁধে অনেক জায়গাতে দোকানপাটে আগুন লাগানো এবং লুটপাট চালানো হয় কয়েকটি জায়গায় সংঘর্ষে পুলিশ কর্মীরাও আহত হয়েছেন এদিকে দাঙ্গা হাঙ্গামায় জড়িত থাকায় প্রায় নব্বই জনকে পুলিশ গ্রেপ্তার করেছে আর এবার অলিম্পিকের খবর অলিম্পিক্সে ভারতের ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন আজ ব্রোঞ্জ পদক ম্যাচ মালয়েশিয়ার জি জিয়ালির মুখোমুখি হবেন ভারতীয় সময় সন্ধ্যে ছটায় এই ম্যাচ শুরু হবে গতকাল সেমিফাইনালে লক্ষ্য ডেনমার্কের ভিক্টর অ্যাকসেলসনের কাছে কুড়ি বাইশ চোদ্দ একুশ গেমে হেরে যান আজ স্কিট মিক্সড টিম ইভেন্টে ভারতের মাহেশ্বরী চৌহান এবং অনন্তজিৎ সিং নাড়ুকা প্রতিদ্বন্দ্বিতা করবেন খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর সাড়ে বারোটায় টেবিল টেনিসের শেষ হলে প্রতিদ্বন্দ্বিতা করবেন শ্রীজা আকুলা মনীষ মনিকা বাত্রা এবং অর্চনা কামাথের দল দুপুর দেড়টায় নির্ধারিত এই ম্যাচে তাদের প্রতিদ্বন্দ্বী রোমানিয়া অ্যাথলেটিক্সে মহিলাদের চারশো মিটার রাউন্ড ওয়ান ট্র্যাকে নামছেন ভারতের কিরণ পাহাল এশিয়ান গেমসে শোনা যায় অবিনাশ সাবলেকে তিন হাজার মিটার ট্রিপল চেজার ফাইনালে খেলতে দেখা যাবে কুস্তিতে নিশা দাহিয়া আটষট্টি কেজি ফ্রি স্টাইল বিভাগে প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেইলিংয়ে বিষ্ণু সার এবং নেত্রা তাদের নিজ নিজ বিভাগে অংশ নেবেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আই গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপের সময় দুই মহিলা বক্সারের লিঙ্গ পরীক্ষাকে অবৈধ এবং বিশ্বাসযোগ্যতার অভাব রয়েছে বলে খারিজ করে দিয়েছে ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশন আইডিএ এই পরীক্ষার আয়োজন করেছিল শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার রাষ্ট্রপতি তিন দেশ সফরের প্রথম পর্বে এখন ফিজিতে প্রধানমন্ত্রী দেশে রেকর্ড গ্যাস উৎপাদনে সন্তোষ প্রকাশ করেছেন খবর শেষ হলো।